গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে 4:49। আজকে আমাদের এখানে ওই রাত 12টা থেকে কারেন্ট ছিল না, তো তারপর অপেক্ষা করছিলাম কখন সকাল হবে। তারপর ঠিক সকাল মানে ভোর 5টা মতো যখন বাসতে চললো প্রায়, তখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর সঙ্গে কিন্তু আমাদের সঙ্গে চাঁদ মামাও ছিল, তো চাঁদ মামাকে সঙ্গে নিয়ে আমরা চললাম, জানি না কোথায় চললাম। তো এত সুন্দর সকালটা উপভোগ করতে বেশ ভালো লাগছিলো। এখন তো সকালে খুব একটা ওঠা হয়েই ওঠে না, আর এত সুন্দর পাখির আওয়াজগুলো ভীষণ ভালো লাগছিলো। তো চলো তোমরাও আমার সঙ্গে সকালটাকে উপভোগ করে নাও। দেখো আমার চোখে এখনও ঘুম, মানে চোখগুলো ফুলে আছে, প্রচণ্ড ঘুম পাচ্ছিল রাত্রি ওই 2:30 থেকে জাগনা আছি প্রায়। মোবাইল ঘাঁটছিলাম কি করব, যেহেতু কারেন্ট ছিল না, ওয়াইফাইও কাজ করছিল না, কিছুই ভালো লাগছিল না। মনে হচ্ছিলো কতক্ষণে কারেন্টটা আসবে, না হলে সকালটা হবে একটু বেরোবো। তো যাই হোক, আমি বেরোনোর কথা বলতে সাহস পাচ্ছিলাম না, তো দেখি ইপসিতি বললো বেরোবে। তো যাই হোক, তারপর আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা গেলাম স্পারে, আর সূর্য তখন সবে উঠছিল, এত সুন্দর লাগছিল। আর দেখো এই চেয়ারগুলো সব ফাঁকা, সারাদিন কত লোক আসবে এখানে বসবে, আবার বাড়িও ফিরে যাবে, তো আমি তাই ভাবছিলাম। তো তারপর স্পারে এই সূর্যটাকে দেখে, মানে সূর্যের লাল আভাটা দেখে মনটা একেবারে জুড়িয়ে যাচ্ছিল। তো তারপর স্পারের মোড়টাতে এসে আমরা লেফট টার্ন নিলাম, নিয়ে একেবারে চেষ্টা করলাম ওই মাথায় যাওয়ার। ওখান থেকে সূর্যটাকে বেশ ভালো লাগছিলো দেখতে। তো চলো তোমরাও আমার সঙ্গে এত সুন্দর একটা সকাল উপভোগ করে নাও। তারপর দেখো এখানে চলে আসলাম, আর এখানে ইপসিতে অনেকগুলো ক্লিপ নিয়ে নিচ্ছিল। আমার তো এখান থেকে বাড়ি ফিরতেই ইচ্ছা করছিল না, এত সুন্দর লাগছিল দেখতে, মানে কি বলবো আর। তো তোমরাও কারা কারা এরকম সকালবেলা বেরিয়ে পড়ো অবশ্যই জানাবে। আর দেখো এখানে ওই যে দুটো নৌকো দেখা যাচ্ছে, পুরোটা যেন মনে হচ্ছিল আমি কোনো সিনারি মানে ছবিতে দেখছি, চোখের সামনে এত সুন্দর একটা ছবি। আমার জাস্ট ভীষণ ভালো লাগছিল, চোখটা এখন অনেকটা খুলে গেছে। আর এখানে সূর্যি মামা আর দেখো আকাশে চাঁদ মামা, দুই মামাকে কিন্তু একসঙ্গে দেখা যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। মানে চাঁদ তখনও আমাদের ছেড়ে যায়নি, আর সূর্য তখন আমাদের কাছে আসছিল, কি সুন্দর একটা মুহূর্ত, তাই না? তারপর এবার তো বাড়ি ফিরতে হবে, আর তোমাদেরকে আগেও বলেছি এই রাস্তাটা আমার ভীষণ ভীষণ পছন্দের। তো ফেরার সময় এই রাস্তাটা দিয়ে ফিরলাম, আর দেখো এখানে ফুল দিয়ে রাস্তাটা কেমন যেন বিছিয়ে আছে, ভীষণ ভালো লাগছিলো। আর সকাল সকাল বৃষ্টিও হয়ে গিয়েছিলো জলপাইগুড়িতে। তো তোমাদের কাদের কাদের আজকে সকাল সকাল বৃষ্টি হয়েছে তোমরা কিন্তু জানাবে। তারপর অগত্যা দেখলাম প্রায় 5:45 নাগাদ এই কাকুর দোকানে খুলে গেছে, রাস্তায় অনেকগুলো চায়ের দোকান কিন্তু বন্ধই ছিল, ওই 6টা বাজতে বাজতে বোধ হয় দোকানগুলো আস্তে আস্তে খোলে। তো এখানে বসলাম, চা খেয়ে নেব। এখন আমার চোখটা কিন্তু পুরোপুরি খুলে গেছে, এখন আর ঘুম নেই, মনে হচ্ছে একদম ফ্রেশ। তো চা মোটামুটি হয়েই এসেছে, আমি খুব একটা দুধ চা খাই না, কিন্তু ইচ্ছে হলো আজকে দুধ চাটা খাবো। তো আর আমি গরম চা একদম খেতে পারি না, আমার চা খেলেই জিভ পুড়ে যায়, জানি না কেন। আর ইস্যু তো গরম গরম চা পটাপট খেয়ে নেয়, আমি একদমই পারি না। তো নিজের চাটা খেয়ে তারপর আমার চাটাকে ঠান্ডা করে দিচ্ছিল, তারপর আমি মোটামুটি ঠান্ডা চাই খাই। তো বাড়িতে তো আমি বাটি করে চা খাই, যায় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপর দেখো 5:00 নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়িতে আসার জন্য, ভাবলাম বাড়িতে এসে একটা আবার ঘুম দিয়ে নেব। তো তোমরা জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। বাই বাই।